নিজের বিয়ে বন্ধ করতে উদ্যোগী কিশোরী, জোর করে পরিবারের লোকজন বিয়ে দিয়ে দিচ্ছিল, তা রুখতে সটান সাইকেলে করে থানার দ্বারস্থ সে। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়ার পাত্রসায়রের। স্যার, আমি এখনই বিয়ে করব না, পড়াশোনা করতে চাই। শনিবার রাতে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে সটাং পাত্রসায়র থানায় পৌঁছে ডিউটি অফিসারকে এই কথাগুলোই বলছিল এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগরের কুণ্ডুপুকুর পাড়ার বাসিন্দা ও স্থানীয় একটি হাই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের ব্যবস্থা করেছিলেন পরিবারের লোকজন। কিন্তু ওই ছাত্রী এখনই বিয়ে নয়, পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু পরিবারের লোকজন নাছোড় বান্দা, ভালো ঘর আর ভালো বর পেয়ে এখনই চার হাত এক করতে চান তারা। অবস্থা বেগতিক বুঝে বাড়ি থেকে এক প্রকার লুকিয়েই নিজের বিয়ে আটকাতে থানায় হাজির ওই কিশোরী। অবশেষে পুলিশি মধ্যস্থতায় ওই বিয়ে আটকানো সম্ভব হয়। 18 বছরের আগে বিয়ে দেওয়া হবে না, এই মর্মে পুলিশের কাছে যেমন মুচলেকা দিতে বাধ্য হন, তেমনি ওই ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়া হবে বলেও পরিবারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানা গেছে। এটা আমাদেরই গর্বের বিষয়, আমাদের প্রচুর সাহেব আছে এবং আমরা নিজেরাও মাঝে মাঝে মানুষের মধ্যে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, গিয়ে তাদের বিভিন্ন সমস্যা শুনি এবং মানুষের মধ্যে চেতনা আনার চেষ্টা করি। তো আমরা এটাই গর্বের বিষয়, এই জন্য বলছি যে একটা বাচ্চা মেয়ে নাবালিকা, সে তার বাড়ি বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়, এটা জানা হচ্ছে সে থানাতে চলে গেছে। তাহলে গ্রামের মেয়ে, এটা আমরা গর্ব লাগছে, এটা থানাতে চলে গেছে, যে থানাতে গেলে সে একটা কোনো সহায়তা পাবে। তো এটা হচ্ছে আমাদের পাত্রসারে, এটা আমাদের গর্ব এবং আমাদের বাঁকুড়াবাসীর গর্ব। তো আমরা চাইছি মানুষের মধ্যে এই বাচ্চা মেয়েটার মধ্যে যে চেতনাটা এসছে, এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সরকারি যে স্কিমগুলো চলছে এটাও মানুষের মধ্যে আরও বেশি করে প্রসার। হ্যাঁ, ও হিসেবে ভবিষ্যতে মাস্টার হতে চায়, পুলিশ হতে চায়, মানে পড়াশোনা করে বড় কিছু হতে চায়। তো মেয়েটার মধ্যে একটা গরিব ঘরের মেয়ে, তার মধ্যে অদম্য ইচ্ছা, এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং সরকারি যে কন্যাশ্রী টাকা পাচ্ছে, পরে ওর 18 বছর বয়স হলে পরে যে কেতু পাবে 25,000, পরে বিয়ের সময় আরও 25,000 পাবে, সবই জানে, ও সব জেনে বুঝেই কিন্তু ওইদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভালো লাগছে যে সরকারি স্কিমগুলো মানুষের মধ্যে পৌঁছাচ্ছে, মানুষের মধ্যে প্রচারটা হচ্ছে, খুবই ভালো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।